একটা গাভী থেকে বাচ্চা তখনই ভালো আশা করা যায় যখন আপনি গাভীটাকে ভালোভাবে পরিচর্যা করবেন, যত্ন নেবেন। যেমন আপনি সিমেন দেওয়ার পরপর গাভীকে কাঁচা ঘাস, তারপরে ওর প্রয়োজন অনুযায়ী দানাদার। দেখা যাচ্ছে একটা দেশি গাভী বা একটা শায়ালকে তেমন দানাদারের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আপনার ফ্রিজিয়ান কিন্তু দেশি কিংবা শায়ালের তুলনায় অনেক খাবার দিতে হয়। তো যাই হোক, শায়ালের ক্ষেত্রে আপনি সিমেন দেওয়ার পর বা এমনিতেও যদি একটা গাভীর বডি কন্ডিশন ঠিক রাখতে পারেন, যেমন আজকে ও বাচ্চা প্রসব দিছে, ও কিন্তু 60 দিনের মধ্যে আবার হিটে আসবে। কোনো কোনো, যেমন আমার দেশি একটা গাভী ছিল, ওটা বাচ্চা দেওয়ার 21 দিন পরে আবার হিটে চলে আসতো। তো আমরা দ্বিতীয় তৃতীয় হিটে ওরে দিতাম, কারণ ওর যে ক্যালসিয়াম কোন যার মিনারেল টিনারেলের ঘাটতি থাকতোই না, কারণ কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ পাইতো। তাছাড়া দানাদার খাবার দিতাম এই দেওয়ার পরে। আর আমার যে দেশির থেকে ওইটার বাচ্চা সবসময় ভালো আসতো। তো অনেকে বলেন যে কোন সিমেন দিলে বাচ্চা ভালো আসবে, এই সিমেন এটা, ভাই ওটা বলার মতো কিছু নাই। কিছু কিছু বাচ্চা দেখবেন আপনার বাড়িতে যে 100% সিমেন দিছে ওইটার বাচ্চা, আবার আপনার পাশের ঘরে আরেকটাকে দেবে দেখবেন দু বাচ্চার মধ্যে দুটা পার্থক্য থেকেই যাবে, ওটা খেয়েও বলতে পারবে না যে এটার বাচ্চা এরকম আসবেই আসবে। মূল কথা আপনার একটা যত্নের উপর আর আপনার গাভীর পার্সেন্ট এটার উপরও ডিপেন্ড করে। ওটা আপনার 100% সিমেন আপনার যে গাভী অনুযায়ী, গাভীর বডি ওয়েট অনুযায়ী দিবেন। 100 কেজি প্লাস হলে দিলে সবচেয়ে বেটার হয়, আর তাছাড়া 100 কেজি হলে দেওয়া যায় যদি আপনার এর আগে 2-3টা বাচ্চা প্রসব করে, নতুবা আপনার ক্রস। এখন সব সিমেন বলতে সিমেন স্টোর গায়ে দেখবেন তো আর 87.5%, তারপর 75% SL বা SW ওইগুলা লেখা নেই, সবগুলাতে সাহিওয়াল ক্রস। তো ক্রস হলে আপনারা ওই ক্রস দিতে পারেন ছোটো গাভীগুলাকে। আর এটা ব্রাকের 100%-এর একটা বাচ্চা, 100%-এর বাচ্চা ক্রস, দেখুন অনেক সুন্দর বাচ্চা আসছে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।